আসসালামু আলাইকুম, আমি দেলোয়ার চৌধুরী। তোমাদেরকে স্বাগত জানাই ভয়েস এর 12তম ক্লাস এবং কোয়েসি পেসি ভার্ব এর দ্বিতীয় ক্লাস। আজকে আমরা কতগুলো বাক্য বোর্ডের পূর্ব থেকে লিখে রেখেছি, চলো আমরা বোর্ডে যাই। আমি বলেছিলাম গত ক্লাসে যে আগে আমাকে একটা চিনতে হবে বাক্যটা আসলে কোয়েসি পেসিভ কি না, আগে সেটা চেনার পর তারপর আমি সে বাক্যটার পেসিভ ভয়েস বা ভয়েস চেঞ্জ করার চেষ্টা করব। ঠিক আছে, আর মনে আছে কোয়াসি প্যাসিভ মানে কি? মনে আছে তোমাদের? হ্যাঁ, নিশ্চয়ই আছে। কোয়াসি প্যাসিভ ভার্ব মানে হচ্ছে যদি একই বাক্যে একই সাথে অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় ভয়েসের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাহলে তাকে আমরা কোয়াসি প্যাসিভ বলবো। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি এখন বোর্ডের দিকে। দ্য হাউস ইজ বিল্ডিং। আসলে এখানে বিল্ড অর্থ হচ্ছে নির্মাণ করা। এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে কোনো কমপ্লিমেন্টারি ওয়ার্ড নেই, অর্থাৎ প্রশংসাসূচক কোনো শব্দ নেই। আমাদের প্রথম ক্লাসটা ছিল কমপ্লিমেন্ট সহকারে আর এটা হচ্ছে কমপ্লিমেন্ট ছাড়া। বিল্ড অর্থ হচ্ছে এই বিল্ডিংকে আমরা ভবন মনে করতে পারি, আসলে তা না, এটা হচ্ছে বিল্ড অর্থ নির্মাণ করা, তার সাথে আইএনজি বসেছে। ঠিক আছে, দ্য হাউস ইজ বিল্ডিং এর অর্থ হচ্ছে আমি যদি এটা অ্যাক্টিভ অর্থে করি, এই হাউসকে সাবজেক্ট মনে করি, এর অর্থ হচ্ছে এই ঘরটি কোনো কিছুকে নির্মাণ করছে, এ ঘর কোনো কিছু নির্মাণ করছে। আসলে কি এটা সম্ভব? একটা ঘর, তার কি হাত পা আছে সে উঠে গিয়ে একটা মসজিদ বানাবে, একটা মন্দির বানাবে? সম্ভব? এটা সম্ভব না। তাহলে ঘরের পক্ষে নিজে গিয়ে কোনো কিছুকে নির্মাণ করা সম্ভব না, এটা প্র্যাকটিক্যাল না। কারণ ঘর একটা জড় পদার্থ, আবেগ অনুভূতিহীন এবং চলন ক্ষমতা নেই, সব কিছু মিলিয়ে একটা জড় পদার্থ, তার কোনো কিছু করার ক্ষমতা নেই। কিন্তু আমরা চাইলে কিন্তু একটা ঘরকে নির্মাণ করতে পারি, অর্থাৎ বিল্ড করতে পারি। ঠিক আছে, আবারও বলছি, আমরা চাইলে একটা ঘরকে আমরা বিল্ড করতে পারি। তাহলে এই দ্য হাউস, এটা অবজেক্ট হওয়া সম্ভব কিন্তু সাবজেক্ট হওয়া সম্ভব না। তাহলে এটা অবজেক্ট এবং বাক্যের শুরুতে চলে এসেছে, সে কারণে আমরা এটাকে বলবো এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের বৈশিষ্ট্য। দেখো, এই অবজেক্ট বাক্যের শুরুতে চলে এসেছে, তার মানে এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের বৈশিষ্ট্য। আবার এম ইজ আর এর পর ভার্বের সাথে আইএনজি, আমরা এই কথাটা বলেছিলাম, কোনো প্যাসিভ ভয়েসেই অর্থাৎ সকল প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে, অন্য কোনো ফর্ম মোটেও বসে না। তাহলে আমরা যদি অন্য কোনো ফর্ম না পাই, তাহলে এখানে এটা পেলাম ইজ বিল্ডিং, তার মানে এটা কী প্রমাণ করছে? এটা অ্যাক্টিভ ভয়েস, কারণ আমরা জানি এম ইজ আর এর পর ভার্বের সাথে আইএনজি বসে একমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, সেই হিসেবে আমরা বলতে পারি দ্য হাউস ইজ বিল্ডিং এ। ইজ বিল্ডিংটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের বৈশিষ্ট্য। তাহলে আমরা এখানে পেলাম অ্যাক্টিভ ভয়েস, এখানে পেলাম প্যাসিভ ভয়েসের বৈশিষ্ট্য, এখানে পেলাম অ্যাক্টিভ ভয়েসের বৈশিষ্ট্য। আবারও কি মনে আছে? জিজ্ঞেস করছি, খেয়াল করে দেখো, এখানে দ্য হাউসকে প্যাসিভ ভয়েসের বৈশিষ্ট্য কেন বললাম? এই কারণে বললাম যে এটা অবজেক্ট এবং একমাত্র প্যাসিভ ভয়েসেই অবজেক্ট সামনে থাকে, কোনো অ্যাক্টিভ ভয়েস অবজেক্ট সামনে থাকে না। ঠিক আছে, দুটি মিলে হয়ে গেল কোয়াসা প্যাসিভ। ঠিক আছে, এখন আমরা এটাকে ফুল প্যাসিভ করে ফেলবো, অর্থাৎ আগে ছিল হাফ অ্যাক্ট, হাফ প্যাসিভ হাফ অ্যাক্টিভ, এখন আমরা এটাকে ফুল প্যাসিভ করে ফেলবো। যদি ফুল প্যাসিভ করতে যাই, তো যেটুকু আমাদের জানি প্যাসিভ করতে গেলে তো অবজেক্ট সামনে রাখতেই হবে, তাই না? তো এই দ্য হাউস অবজেক্ট সামনে ছিল, এটাকে আমরা নাড়বো না, যেভাবে যেভাবে আছে সেভাবে সামনে থেকে যাবে দ্য হাউস, তারপর ইজ। আচ্ছা, এখন আমরা ফুল প্যাসিভ করতে গেলে এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেহেতু এটুকু অ্যাক্টিভ বৈশিষ্ট্য, আমরা এটুকু প্যাসিভ বানাতে হবে। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য, সেই হিসেবে আমরা কী করবো? একই টেন্সের অক্সিলারি ভার্ব বসাবো, অর্থাৎ অ্যাম ইজ আর এর একটা বসাবো, দ্য হাউসের সাথে ইজ বসবে, এবং আমরা জানি সাথে একটা বিং বসে। অল কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে তোমাদের মনে আছে কি, অল কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েসে কিন্তু আমরা সাবজেক্ট অবজেক্টের পর একই টেন্সের অক্সিলারি ভার্ব সাথে একটা বিং বসিয়েছিলাম। তাহলে দেখো, সেই বিংটা এখানে চলে আসলো এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, দ্য হাউস ইজ বিং বিল্ট, দ্য হাউস ইজ বিং বিল্ট, হয়ে গেল এটা কোয়াসি প্যাসিভ ভয়েস চেঞ্জ। ঠিক আছে, এখন এটা ফুল প্যাসিভ হয়ে গেল। একইভাবে আমরা যদি বলি টি ইজ মেকিং, চা কোনো কিছু তৈরি করছে, যদি এরকমভাবে ভাবি প্র্যাকটিক্যাল হবে? চার পক্ষে সম্ভব কোনো কিছু তৈরি করা? সম্ভব না। তাহলে বরঞ্চ চাকে তৈরি করা যায় আমাদের ঘরে, মা বোনেরা অথবা কখনো আমরা নিজেরা আমাদের প্রয়োজনে চা তৈরি করি। ঠিক আছে,
তাহলে চাকে তৈরি করা সম্ভব আমাদের পক্ষে, চা নিজে কোনো কিছু তৈরি করতে পারবে না। তাহলে এটি বলছে আমি প্যাসিভ, যেহেতু সে অবজেক্ট সামনে বসে আছে, সে বলছে আমি প্যাসিভ, আর এটা বলছে যে আমি অ্যাকটিভ। এই দুটি মিলে অ্যাকটিভ কেন মনে আছে? এই তো ওই এম ইজ আর পর ভার্বের সাথে আইএনজি। একটা কথা বারবার বলছে মনে রাখতে হবে, কোনো প্যাসিভ ভয়েসেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছাড়া অন্য কোনো ফর্ম বসবে না, এটা যেন আমরা স্ট্রংলি মনে রাখি। তো সেই হিসাবে টি ইজ মেকিং, এটা হবে টি, সরি আমি এটা দি লিখে ফেলছি, টি ইজ বিং, টি ইজ বিআই বিএনজি, বিএনজি ইজ বিং মেড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার দেখো, টি অবজেক্ট ছিল সামনে বসে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস হওয়াতে একই টেন্সের অক্সিলারি ভার্ব, সাথে একটা বিং এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অল কন্টিনিউয়াসের নিয়মে আমরা এটাকে প্যাসিভ ভয়েস করে ফেললাম। দ্য ম্যাঙ্গোস আর ইটিং, আম কোনো কিছু খাচ্ছে সম্ভব? সম্ভব না, বরঞ্চ আমকে আমরা খাই। তাহলে আমকে যদি আমরা খাই, আম হচ্ছে অবজেক্ট, সেই হিসাবে অবজেক্ট সামনে এসে বসে আছে, তাহলে এটাও প্যাসিভ ভয়েসের বৈশিষ্ট্য। আমরা ফুল প্যাসিভ করতে গেলে দ্য ম্যাঙ্গোস লিখে ফেললাম, ঠিক আছে। তারপর একই টেন্সের অক্সিলারি ভার্ব এম ইজ আর, এর সাথে ম্যাঙ্গোস বহুবচন হওয়াতে আর আসবে, বিং, দ্য ম্যাঙ্গোস আর বিং ইটেন। ফুটবল ইজ প্লেইং, ফুটবল কোনো কিছু নিয়ে খেলছে, এটা সম্ভব না। ফুটবল জড় পদার্থ, যেখানে ফেলে রাখা হয় সে সেখানে পড়ে থাকবে, যতক্ষণ পর্যন্ত তাকে কেউ টাচ না করবে তার নড়াচড়ার কোনো ক্ষমতা নেই, তাহলে ফুটবল খেলতে পারে না। বরঞ্চ ফুটবলকে আমরা খেলি, সে হিসেবে ফুটবল অবজেক্ট সামনে বসে আছে, তার মানে আমরা এটাকে এখন ফুল প্যাসিভ করে ফেলব। ফুটবল ইজ বিং প্লেড। আমার মনে হয় না এগুলো খুব কঠিন, যদি আমরা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখি, ঠিক আছে শিক্ষার্থীরা? ধন্যবাদ তোমাদেরকে ক্লাসটি মন দিয়ে শোনার জন্য, ধন্যবাদ আবারও।